সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে 5 জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। থানায় এ নিয়ে বিস্তারিত জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, দুর্ঘটনার পর সদরঘাটে ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন দেখছেন কিনা, এবং একই সঙ্গে আটক করা আসামিদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। তন্ময়, গতকাল বিকেলে এমবি ফারহান 6 এবং তাশরিফ 4 এই নামে দুটি লঞ্চের ধাক্কাধাক্কিতে রশি ছিঁড়ে যে দুর্ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। সেই পরিবারের 3 জনের একজন নারী ছিলেন, তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, অর্থাৎ সেই পরিবারের বলতে গেলে একজন শিশু যে আলোর মুখ দেখত পৃথিবীর, তিনিও মারা গেছেন। সেই হিসাবে 4 জন মারা গেছেন একই পরিবারের। সেই ঘটনায় 5 জনকে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই 5 জন নিহতের ঘটনায় গতকাল এই রশি ছিঁড়ে সদরঘাটের দুটি লঞ্চের রশি ছিঁড়ে যে দুর্ঘটনা ঘটে এবং সেখানে যে 5 জন নিহত, সেই ঘটনায় সদরঘাট নৌ পুলিশ একটি মামলা করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই মামলায় যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে আজকে আদালতে তোলা হবে, এবং আদালতে তুলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে, এই তথ্য আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে এই ঘটনা মামলা হয়েছে ঢাকা দক্ষিণের কেরানীগঞ্জ থানায়, তবে এই ঘটনাটি তদন্ত করবে সদরঘাটের নৌ পুলিশের যেই থানা রয়েছে, তারা এই ঘটনাটি তদন্ত করবে। মামলাটি হয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। এবং এখন পর্যন্ত যারা এই তাশরিফ 4 লঞ্চ এবং এমবি ফারহান 6 লঞ্চের মাস্টার সহ অন্যান্য যারা আটক হয়েছেন তাদেরকে কাউকেই ছাড়া হয়নি, তাদের সবাইকে এই মামলায় আসামি করা হয়েছে, এবং এই ঘটনায় তাদের অবহেলাজনিত কারণ দেখানো হয়েছে। এবং এই দুটি লঞ্চের ধাক্কাধাক্কির কারণেই মূলত রশিটি ছিঁড়ে যায়, এবং রশিটি যে দুর্বল ছিল সেটি ছেঁড়ার পরপর বোঝা গেছে। এবং এখনও দেখা যাচ্ছে যে এই লঞ্চের যে রশিগুলো থাকে, এই রশিগুলো কোনোটা রশি 60 কেজি, কোনোটা 80 কেজি, কোনোটা 90 কেজির মতো ওজন এক একটি রশি, এবং এই রশিগুলো অনেক ধারালো হয়, এবং এই রশিগুলোর ঘষাতেই সাধারণত মানুষের শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে। সেই রশি যখন ছিঁড়ে যায় লঞ্চের প্রচণ্ড ধাক্কা, তখন এই রশি যখন সিটকে কোনো দিক যায় তখন আশপাশে যে কোনো মানুষের গায়ে লাগামাত্রই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাই গতকালকে ঘটেছিল, এবং এই ঘটনায় আজকে যেটি দেখা গেছে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন নেই, এবং এখানে উপচে পড়া যাত্রী রয়েছে। এবং পদ্মা সেতু হওয়ার পরে প্রথম দুই তিনটি ঈদে সদরঘাট লঞ্চে যে যাত্রী সংকট ছিল সেই সংকট কিন্তু এবারে নেই। এবারে দৃশ্য পুরোপুরি ভিন্ন, এবং এবারে কিন্তু লঞ্চের শুরু থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল। ঢাকার থেকে যারা দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল অঞ্চলের কয়েকটি জেলায় যারা ঈদে বাড়িতে যান আপনজনের সাথে, স্বজনদের সাথে ঈদ করার জন্য, তাদের একমাত্র নিরাপদ এবং আরামদায়ক এই যানবাহন হচ্ছে নৌপথের লঞ্চ। সেই লঞ্চের এবারে কিন্তু এই সদরঘাট বাস টার্মিনালে আজকে ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। তবে গতকালের যে এত বড় দুর্ঘটনা তার কিন্তু তেমন কোনো পরিবর্তন সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে না। আজও যাত্রীদের ছোটাছুটি চলছে, লঞ্চগুলোরও সেই ব্যবস্থাপনা একই রকম রয়েছে, এই দৃশ্য এখন পর্যন্ত সদরঘাটে দেখা গেছে। তন্ময়, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।